ইসলামিক ব্যাংকের ডিপোজিটধারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই তথ্যটি এখনই কিন্তু আপডেটেড রিসেন্ট। শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো বাজার মূলধন 10,000 কোটি টাকা ছাড়িয়ে ঐতিহাসিক মাইল ফলক ছুঁয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার পতনের পর ব্যাংকটির শেয়ার দরে উৎফলন হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। যদি ব্যাংকটি এসালোম গ্রুপের লুটপাটে প্রায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ইবিএল সিকিউরিটিজ বাজার পরিচালনায় দেখা যায়, ইসলামিক ব্যাংকের শেয়ার আজ 9.03% বেড়ে 64 টাকায় পৌঁছে গিয়েছে। এমন বৃদ্ধি ব্যাংকটির মূলধনকে 10,303 কোটি টাকায় উন্নীত করেছে। অর্থাৎ পূর্বে ব্যাংকটির যেই পরিমাণ প্রাইস ছিল তার চেয়েও এখন কিন্তু ব্যাংকটির ভ্যালু অনেক গুণই বেশি। এটা গ্রাহকদের জন্য একটা পজিটিভ বিষয় ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে। বর্তমানে কোম্পানিতে ডিএসিতে বাজার মূলধনের সপ্তম বৃহত্তম কোম্পানি এটি। অর্থাৎ টপ 10 কোম্পানির মধ্যে ইসলামিক ব্যাংক এখন রয়েছে। 10,000 কোটি টাকার বেশি শেয়ার মূলধনের অন্য 6 কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএটি বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ওয়ালটন, রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড। তালিকার শীর্ষে রয়েছে গ্রামীণফোন, যার মূলধন 47,179 কোটি টাকা। ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংককেও কিন্তু ছাড়িয়ে গেছে এখন এই ব্যাংকটি, এবং এই ব্যাংকের শেয়ার সবচেয়ে দামি। গত 6 আগস্ট থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে ইসলামিক ব্যাংকের শেয়ার 96% বেড়েছে। বাজার বিশ্লেষকরা এই উল্লেখযোগ্য ঊর্ধ্বগতির জন্য 3টি মূল কারণকে দায়ী করেছেন, যেগুলো হলো এসালোম গ্রুপ থেকে ব্যাংকের বিচ্ছিন্নতা, অর্থাৎ এসালোম গ্রুপের অধীনে এই ব্যাংকটি এখন নেই, সরকারের হাতে রয়েছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে প্রত্যাশিত বিনিয়োগ, এবং ব্যাংকে শেয়ার বাড়ানোর জন্য বিদ্যমান শেয়ার হোল্ডারদের প্রচেষ্টা। এই বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে ইসলামিক ব্যাংকের 10-15% অংশীদারিত্ব অর্জনের জন্য IFC-র সঙ্গে আলোচনা হচ্ছে, যা ব্যাংকটিকে পুনরুজ্জীবিত বা ব্যাংকটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আলোচনা সফল হলে ব্যাংকটির বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইসলামিক ব্যাংকের শেয়ারকে ঘিরে বিনিয়োগকারীরা নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিনিয়োগকারীরা মনে করছে এসালোম গ্রুপ থেকে আলাদা হওয়ায় ব্যাংকটির উন্নতি হবে। তবে চলতি অর্থবছরে ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন আগামী মাসে প্রকাশ করা হবে। এতে ব্যাংকটির এসালোম গ্রুপের লুটপাটের চিত্র হয়তোবা কিছুটা দেখা যেতে পারে। বিশেষ করে শেয়ার নিউজ 24-এর রিপোর্টে এই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে, যা আপনাদের সামনে আমি জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করলাম।